নমস্কার, সবার প্রথমে আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। বর্তমানে আমরা এখন ভাব বিচারের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করছি এবং সূত্রগুলি শুধুমাত্র আলোচনা নয়, সূত্রগুলিকে বোর্ডেতে বোঝার চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে যতটা সহজ ভাষায় বোঝানো যায় সেই চেষ্টার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সূত্রগুলিকে নোট করবেন খাতায় এবং তার সঙ্গে সঙ্গে বোর্ডের দিকে একটু খেয়াল রাখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বিষয়টা কীরকমভাবে বলছি। অলরেডি আমরা বেশ কিছু সূত্র অলরেডি জেনে নিয়েছি, তো আজকেও কয়েকটি সূত্র সম্পর্কে আলোচনা করব। তো চলে আসবো ডাইরেক্টলি বোর্ডে, আপনারা একটু বোর্ডের দিকে খেয়াল করুন। এবার এখানে একটি আজকে যে সূত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, বলছে যে কোনো ভাবের অধিপতি যদি কোনো ভাবে গিয়ে অবস্থান করে, অর্থাৎ কোনো ভাবের অধিপতি গ্রহ, অর্থাৎ কোনো ভি ভাবের অধিপতি যেই গ্রহটি হবে সেই গ্রহটি যেই ভাবে গিয়ে অবস্থান করবে, সেই ভাবটি যদি সেই গ্রহটির অনুকূলে থাকে, অর্থাৎ সেই ভাবটি যদি সেই গ্রহটির সঙ্গে ম্যাচ করে, তাহলে কিন্তু গ্রহটি সেই ভাবের সুফলগুলো দিতে সহজ হবে তার। আর যদি ম্যাচ না করে তাহলে কিন্তু সেই ভাবটি সম্পর্কে গ্রহটি কিন্তু সেই ভাবটির ফল দিতে অনেকটা ডিস্টার্ব করবে। এটাকে আরও একটু সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে আমরা এটাই বলবো যে কোনো ভাবের অধিপতি গ্রহ যেই ভাবে গিয়ে অবস্থান করবে সেই ভাবের যে চরিত্র, সেই ঘরটির যে চরিত্র, ভাব এখানে বলবো না, ঘর, এখানে ঘরটির যে চরিত্র সেই চরিত্রটি কিন্তু সেই ভাবের মধ্যে যে গ্রহটি গিয়ে অবস্থান করছে সেই গ্রহটি অবশ্যই নেবে। এবারে সেই গ্রহটি যদি সেই ভাবের যে চরিত্র, সেই চরিত্রটি যদি সেই গ্রহের চরিত্রের সঙ্গে ম্যাচ করে তাহলে গ্রহটি কিন্তু খুব অনায়াসেই খুব শুভফল প্রদান করবে এবং খুব সুন্দরভাবে সেই চরিত্রটিকে প্রকাশ করবে। কিন্তু কোনো ভাবের অধিপতি গ্রহ যদি এমন একটি ভাবে চলে গেল যে যেই ভাব সেই গ্রহটির বিরুদ্ধে চরিত্র প্রকাশ করে, তাহলে কিন্তু সেই গ্রহটি তার নেগেটিভ চরিত্র প্রকাশ, কারণ যেইভাবে চলে যাবে গ্রহ সেইভাবে চরিত্র কিন্তু গ্রহ অবশ্যই নেবে। কিন্তু সেটা যদি তার বিপরীত ধর্মী চরিত্র হয় তাহলে কিন্তু সেই গ্রহটি দুর্বল হয়ে পড়বে। এখানে আমরা ডাইরেক্টলি বোর্ডে চলে আসব এবং বোর্ডে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে বিষয়টা কি বলতে চাইছি। আমরা ধরে নিলাম যে জাতকের ধনু লগ্ন, তাহলে আমরা যদি জাতকের ধনু লগ্ন দেখি তাহলে আমরা কি বলবো, আমরা জাতকের সেকেন্ড হাউস অর্থাৎ শনি এই ঘরের অধিপতি। আমরা কিন্তু এবারে অন্যরকম বিচার করছি, সেকেন্ড হাউসের অধিপতি কোথায় গেছে এগুলো কিন্তু আমরা এখন বলছি না, আমরা অলরেডি এগুলো আগে জেনে নিয়েছি। এবার একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। দেখা গেল যে এই ভাবের গ্রহটি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি শনি, সে এখানে চলে এসছে, এখানে চলে এসছে, অর্থাৎ মেষ রাশিতে চলে এসছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে শনি লিখেছি, হ্যাঁ বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে এখানে বলছে যে কোনো ভাব অর্থাৎ সেকেন্ড হাউস, এটা হচ্ছে দ্বিতীয় ভাব, এই সেকেন্ড হাউসের অধিপতি শনি অর্থাৎ মেষের ঘরে চলে গেছে। আমরা কিন্তু এখানে বলছি না যে শনি নিচস্থ হয়ে গেছে, আমরা কিন্তু বলছি না যে সেকেন্ড হাউসের অধিপতি পঞ্চমে আছে, এসব কিন্তু আমরা বলছি না, আমরা অন্য একটা কথা বলছি। আমরা যেটা বলছি যে কোনো ভাবের অধিপতি যেই ভাবে চলে যাবে সেই ভাবের যে চরিত্র, এই ভাবটির চরিত্র কিন্তু এই গ্রহটি সঙ্গে সঙ্গে নিয়ে নেবার চেষ্টা করবে। সেই চরিত্রটি যদি এই গ্রহটির সঙ্গে ম্যাচ করে তাহলে সেই চরিত্রটি সুন্দরভাবে প্রকাশ করবে গ্রহটি। কিন্তু সেই চরিত্রটি যদি গ্রহটির সঙ্গে ম্যাচ না করে তাহলে কিন্তু গ্রহটি দুর্বল হয়ে পড়বে এবং সেই চরিত্রগুলিকে নেগেটিভভাবে প্রকাশ করবে। তাহলে আমরা এখানে যদি বলি যে দ্বিতীয় ভাব থেকে আমরা মুখের বাক্য বিচার করি, বিচার করি মুখের বাক্য যে একজন জাতক কীভাবে কী ধরনের কথাবার্তা বলতে পারে, তাহলে এই ঘরটা হচ্ছে মেষ রাশি। আমরা মেষ রাশির সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, আমার রাশির অনুষ্ঠানগুলি আপনারা দেখে নেবেন, সেখানে আমরা বলেছিলাম যে মেষ রাশি কিন্তু একটা, মেষ রাশির একটি অগ্নিতত্ত্বের রাশি, মেষ রাশি কিন্তু একটি খুবই সচল রাশি, মেষ রাশি কিন্তু একটি খুবই ঔজ্জ্বল্য আছে মেষ রাশির ভেতরে, মেষ রাশি কিন্তু খুব একটা স্পিডি রাশি, হ্যাঁ খুব গতিশীল একটি রাশি কারণ চর রাশি। কিন্তু শনি একটি ধীর স্থিরকারী গ্রহ, শনি কিন্তু আবার অন্ধকারের কারক গ্রহ, মেষ কিন্তু ঔজ্জ্বল্যের কারক গ্রহ।
তাহলে শনি এখানে, শনি কিন্তু বায়ুতত্ত্বের কারক, আর মেষ রাশি কিন্তু অগ্নিতত্ত্বের কারক। অবশ্য অগ্নি বায়ুর ভেতরে কিছুটা ম্যাচ থাকে, তবে এখানে যেহেতু মেষ রাশিটা খুব প্রচণ্ড একটা গতিশীল রাশি, মেষ রাশিটা প্রচণ্ড গরম ভাবের রাশি, আর আমরা জানি যে শনি কিন্তু প্রচণ্ড ঠান্ডা একটি গ্রহ, প্রচণ্ড ঠান্ডা একটি গ্রহ শনি, তাহলে এই রকম একটি গ্রহ, অর্থাৎ ঠান্ডা প্রকৃতির গ্রহ, ধীর স্থিরগামী গ্রহ, সেই গ্রহটি যদি একটি চলমান ঘরে চলে যায়, একটি যদি অগ্নির ঘরে চলে যায়, একটি যদি গরম ঘরে চলে যায়, তাহলে কিন্তু এই শনি তার নিজের যে স্বভাব, সেই স্বভাবের বিরুদ্ধ ঘরে একটা চলে গেছে, এর ফলেও কিন্তু এই গ্রহটি বেশ কিছুটা ডিস্টার্ব হয়ে পড়বে। কী ডিস্টার্ব হবে, কী ডিস্টার্ব হতে পারে সেখানে, এই গ্রহটি অর্থাৎ যে কোনো গ্রহ যেই ঘরেই চলে যাক, সেই ঘরের যে নেচার সেই গ্রহটি কিন্তু নেবার চেষ্টা করে, কিন্তু সেটা যদি তার বিরুদ্ধ ঘর হয় তাহলে কিন্তু সেই নেচারটা অবশ্যই সে নেয়, কিন্তু পুরো নেগেটিভ হয়ে যায় নেচারটা এবং গ্রহটাও দুর্বল হয়ে যায় কারণ তার বিরুদ্ধ। তাহলে এখানে যদি শনি চলে যায়, তাহলে শনি একটি ধীর স্থিরগামী গ্রহ, সে একটি অগ্নি রাশির মধ্যে চলে গেছে, একটি গরম ঘরে চলে গেছে, তার সঙ্গে সঙ্গে একটি খুব চলমান ঘর এটা। হ্যাঁ, আর শনি ঠান্ডার একটা কারক, এদিকে মঙ্গলের এই মেষ রাশিটা হচ্ছে একটি অগ্নির ঘর, এর ফলে হচ্ছে যে দুটো বিপরীত ধর্মী নেচার কিন্তু চলে আসছে এখানটায়। তাহলে এই শনিটি কিন্তু এই ঘরের গুণগুলোকে নিলেও এই শনিটা কিন্তু দুর্বল হয়ে পড়বে, যার ফলে এই জাতকের দ্বিতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘর, এইসব আমরা কিন্তু এখন বলছি না, কিন্তু আমরা শুধুমাত্র বলছি এইভাবে অধিপতিটি এই ঘরে যাওয়ার জন্য জাতকের কথাবার্তা কিন্তু অসংযম অর্থাৎ তৈরি হতে পারে। জাতকের কথাবার্তার ভেতরে কিন্তু মানে একটা তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে কথাটা কিন্তু গণ্ডগোল করে ফেলবে। আমরা এরকম বহু লোক দেখেছি যে তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে কথা কিন্তু গণ্ডগোল করে ফেলে। আমরা দেখেছি যে আমরা যদি সেকেন্ড হাউস থেকে ধন বিচার করি, অর্থ বিচার করি, আমরা এখানে দেখব যে সেই জাতক কিন্তু অর্থ অর্থাৎ সেকেন্ড হাউসের অধিপতি যেহেতু এখানে চলে গিয়ে নিচস্থ হয়ে গেছে আমার শনিটা, তো এখানে কি হচ্ছে, এখানে জাতকের ভেতরে একটা তাড়াহুড়ো ভাব কিন্তু চলে আসবে এই ভাবটাকে কেন্দ্র করে। কিন্তু যেহেতু এখানে শনি ধীর স্থিরগামী গ্রহ, ভাবটা তাড়াহুড়োটা কেন চলে আসবে, কারণ এইভাবে অধিপতিটি কিন্তু একটি গতিশীল ঘরের মধ্যে চলে গেছে, এইভাবে অধিপতিটি কিন্তু একটি অগ্নি ঘরের ভেতরে চলে গেছে, তাহলে এই জাতকের কথাবার্তার ভেতরে কিন্তু একটা গরম ভাব চলে আসবে, একটা ফোর্স চলে আসবে কথাবার্তার ভেতরে, তাড়াহুড়ো ব্যাপারটা চলে আসবে, কথাটা কিন্তু জড়িয়ে যেতে পারে, এরকম ধরনের গণ্ডগোল কিন্তু সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই নেচারটা বিপরীত হয়ে গেছে শনির জন্য, এই ঘরের নেচারটা কিন্তু বিপরীত, যার ফলে কিন্তু শনি এখানে এইরকমভাবেও কিন্তু একটু দুর্বল হয়ে পড়ছে। আবার যদি আমরা এটাকে দেখি যে জাতকের কোন জাতকের দেখা গেল লগ্ন, এই লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি, মাফ করবেন, পঞ্চমপতি বৃহস্পতি, এই পঞ্চমপতি বৃহস্পতি নবমে চলে গেছে। আমরা কিন্তু এখানে আলোচনা করছি না যে গ্রহ উচ্চ হয়ে গেছে, পঞ্চমপতি নবমে গেছে বলে খুবই শুভ, এইসব কিন্তু আমরা আজকে বুঝছি না। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে যে গ্রহ যেই ঘরে গিয়ে চলে যাবে, সেই ঘরের যে স্বভাব, সেই ঘরের যে নেচার, সেই নেচারটা কিন্তু গ্রহটা নেবার চেষ্টা করবে, এবং সেটা যদি তার পক্ষে তার পক্ষের হয় সেই নেচারটি, তাহলে গ্রহটা কিন্তু সেই নেচারটি সুন্দরভাবে প্রকাশ করতে পারে। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি সে চলে গেছে এই ঘরটায়, কর্কটের ঘরে। তাহলে এখানে আমরা কি দেখবো যে এই ঘরটার মালিক হচ্ছে বৃহস্পতি এবং এই ঘরটি হচ্ছে একটি স্ত্রী রাশি, একটি স্ত্রী রাশি। তাহলে এই ঘরের অধিপতি বৃহস্পতি সেও কিন্তু স্ত্রী রাশির মধ্যে চলে গেছে। আবার আমরা দেখছি যে এই ঘরটি একটি বিপ্রবর্ণের ঘর, তাহলে এই পঞ্চমপতি বিপ্রবর্ণের হওয়ার কারণে এই ঘরটির অধিপতি কিন্তু বিপ্রবর্ণতেই আছে। আমরা দেখছি যে বৃহস্পতি কিন্তু এই ঘরটার মধ্যে চলে গেছে এবং এই ঘরটা থেকে মা বিচার করা হয়, অর্থাৎ মহারাশি চতুর্থ ঘর, এই ঘরটা থেকে সুখ বিচার করা হয়, এই ঘরটা থেকে আমরা জাতকের মানসিকতা বিচার করব, এই ঘরটা থেকে আমরা
এই ঘটনা থেকে আমরা আরও অন্যান্য অনেক কিছু বিচার করতে পারি। তবে আমরা এখানে যেটা বলতে চাইছি যে এই ঘরের মধ্যে চলে আসার ফলে যতক্ষণ বিদ্যা বিচার করা হয়, এই ঘরটার মধ্যে চলে আসার ফলে এই সমস্ত বিষয়গুলি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে পজিটিভ। কারণ এক তো হচ্ছে যে পঞ্চমপতি বৃহস্পতি বিপ্রবর্ণের গ্রহ, সে বিপ্রবর্ণের ঘরে রয়েছে। এক তো হচ্ছে এই পঞ্চমপতি স্ত্রী গ্রহ, এই ঘরটি স্ত্রী ঘর, তাহলে এই ঘরের অধিপতি এখানে চলে এসছে, এটাও স্ত্রী স্বভাবের। এবং এই ঘর থেকে যে সমস্ত জিনিসগুলি বিচার করা হয় সেগুলো কিন্তু বৃহস্পতির ফেভারে। তাহলে কিন্তু এখানে এই বৃহস্পতি এই ঘরের ফলটা দিতে খুবই সামর্থ্য হবে, সামর্থ্য বৃহস্পতির ভেতরে থাকবে। এবং বৃহস্পতি কিন্তু সুন্দরভাবে এই ঘরের ফলগুলো কিন্তু এই জাতককে প্রকাশ করবে, অর্থাৎ এই ঘরের ফলগুলো, অর্থাৎ এই ঘরের ফলগুলো কিন্তু এইখানে বৃহস্পতি থাকার ফলে কিন্তু এই ঘরের ফলগুলো বৃহস্পতি খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারবে। কারণ এই ভাবের অধিপতি তার স্বভাবেরই একটি ঘরেতে চলে গেছে। আমরা কিন্তু এখানে এটা বলছি না যে পঞ্চমপতি নবমে গেছে, পঞ্চমপতি উচ্চস্থ হয়ে গেছে, আমরা কিন্তু এইগুলো বলছি না। আমরা কিন্তু অন্য একটি কথা বলছি, এই বিষয়টাকে আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এরকম ধরনের কিন্তু এই একটা সূত্র আপনারা লিখে রাখবেন। এরপরে আমরা আর একটি সূত্র নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বলছে কোন গ্রহ যদি ধরুন এখানে ধরুন তুলা লগ্ন কারণ, তুলা লগ্ন, তাহলে তুলা লগ্নের চতুর্থপতি শনি এখানেই বসে রয়েছে, তুলা লগ্নের চতুর্থপতি শনি এখানেই বসে রয়েছে, তাহলে আমরা কি বলবো যে চতুর্থপতি চতুর্থে বসে রয়েছে, এটা তো খুবই স্ট্রং, খুবই ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে এই লগ্নের একাদশপতি রবি সে এখানটায় বসে রয়েছে, তাহলে এবার কি হবে? তাহলে এই একে অপরের কিন্তু প্রচন্ড শত্রু গ্রহ দুটি, শনি এবং রবি কিন্তু একে অপরের শত্রু গ্রহ। তাহলে যেমন শনি একে দেখছে, এর ফলে এই গ্রহটাকে রবিকে দুর্বল করবে শনি, ঠিক তেমনভাবে শনি রবিকে দেখছে, রবি শনিকে দেখছে, তার জন্য শনিও কিন্তু দুর্বল হয়ে পড়বে। যার ফলে এই দুটো ভাব নিয়েই কিন্তু জাতকের কিছু না কিছু সমস্যা অবশ্যই সৃষ্টি করবে। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনোভাবে হতে পারে, এটা আমি শনি আর রবির দ্বারা বোঝালাম, এটা কিন্তু যে কোনো ভাবের ক্ষেত্রে হতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা যদি আমি অন্যরকমভাবে দেখাই তাহলে বিষয়টি কেমন হবে? বিষয়টি যদি দেখা গেল যে ধরুন জাতকের এটা লগ্ন, এবং লগ্নের মধ্যে দেখা যাচ্ছে যে লগ্নের 1, 2, 3, 4, 5 এখানে বসে রয়েছে মঙ্গল, এখানে বসে রয়েছে মঙ্গল, আমরা কি বলবো যে লগ্নের পঞ্চমপতি পঞ্চমে বসে রয়েছে এবং স্ট্রং হয়ে গেছে, উচ্চস্থ হয়ে রয়েছে, এই নিজের স্বক্ষেত্রে রয়েছে, তাহলে এটা পজিটিভ। কিন্তু আমরা বলবো এখানে দেখছি একাদশপতি এখানে বসে গেছে, এটাও নিজের স্বক্ষেত্র, তাহলে আমরা এবারে কি বলবো যে এও শুক্র স্বক্ষেত্রে রয়েছে আর মঙ্গলও স্বক্ষেত্রে রয়েছে, তাহলে দুটি ঘর থেকে আমরা একদম পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা আমাদের, কিন্তু সেরকম কিন্তু আমরা পাবো না অনেক সময়। তার কারণ হচ্ছে একটাই যে এই গ্রহটা এবং এই গ্রহটা কিন্তু একে অপরের শত্রু গ্রহ, যার ফলে এই গ্রহটা একে দৃষ্টি দিচ্ছে এবং একে কিছুটা দুর্বল করছে, আবার এই গ্রহটা একে দৃষ্টি দিয়ে এই মঙ্গলকেও কিন্তু কিছুটা দুর্বল করছে, যার ফলে এই পঞ্চম ঘর এবং একাদশ ঘরেতে দুটো ওই ঘরের গ্রহ অবস্থিত হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ধরে নেব যে এই ঘর দুটোকে সম্পর্কে কিছু না কিছু সমস্যা জাতকের ভেতরে তৈরি করবে। তো এটাও একটা হিসাব। এবারে আমরা আরও একটি নতুন হিসাব দেখব, এবার আমরা একটা নতুন হিসাব দেখব, যেটি হচ্ছে আমরা এটাকে দিয়ে আজকে আপাতত এখানেই আমাদের ভাব বিচারের সূত্র শেষ করে দেবো। এরপরে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না, ডাইরেক্টলি আমি যখন ভাবগুলোকে নিয়ে আলোচনা করব তখন আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। এবার আমরা যে সূত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রের মধ্যে নক্ষত্রের প্রাধান্য কিন্তু অপরিসীম। আমরা বলবো আমরা কিন্তু নক্ষত্রকে ছাড়া কোনো জায়গায় পৌঁছাতে পারবো না, কারণ নক্ষত্র কিন্তু আমাদের পিন পয়েন্টে পৌঁছায়। আমরা জানি যে
আমাদের জ্যোতিষশাস্ত্র অর্থাৎ পরাশরীয় যে জ্যোতিষ, পরাশরীয় যে সিস্টেম, সেই সিস্টেম থেকে কনভার্ট হয়েছে এবং একটি নতুন সিস্টেম আছে যেটি হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি। অর্থাৎ প্রফেসর কৃষ্ণমূর্তিজি একটি নতুন তার থিওরি, নতুন মেথড তৈরি করেছেন, পরাশরীয় সিস্টেম থেকেই সেটি এসছে এবং সেই সিস্টেমটিকে শুধুমাত্র নক্ষত্রকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই সিস্টেমটিও ভালো সিস্টেম। তবে আমরা এখানে কেপির দিকে যাচ্ছি না, আমরা এখানে পরাশরীয় সিস্টেমের মধ্যেও কিন্তু নক্ষত্রের প্রাধান্য প্রচণ্ড পরিমাণে আছে এবং নক্ষত্রকে ছাড়া কিন্তু আমরা পিন পয়েন্টে পৌঁছাতে পারবো না, আমাদের কিন্তু অনেক রকম ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তাই আমরা এবারে নক্ষত্রের বিচারটি কিভাবে দেখব, ধরা যাক জাতকের লগ্ন বৃশ্চিক, লগ্ন বৃশ্চিক আছে, এখানে দেখা যাচ্ছে লগ্ন 17 নম্বর নক্ষত্রে রয়েছে অর্থাৎ অনুরাধা, লগ্নের পঞ্চম, লগ্নের লগ্নপতি, লগ্নের অধিপতি মঙ্গল, সে বসে রয়েছে ধরা যাক দশম ঘরে, এই ঘরটায়, এবং দশম ঘরে বসে রয়েছে 10 নম্বর নক্ষত্রে, এই 10 নম্বর নক্ষত্র হচ্ছে কেতুর, এবং ধরা যাক কেতু বসে রয়েছে অষ্টমেতে, কেতু বসে রয়েছে অষ্টমেতে। তাহলে আমরা এইটুখানি থেকে যেটা বলবো যে কেতু এখানে ধরা যাক 6 নম্বর নক্ষত্রে বসে আছে, তাহলে এই লগ্ন, আমরা এখানে 17 নম্বর নক্ষত্র নিয়ে আলোচনা করছি না, আমরা মেথডটাকে জেনে নিচ্ছি, সূত্রটাকে জেনে নিচ্ছি, এটা কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করে দেখবেন, বিষয়টা কিন্তু অবশ্যই ভালো। আপনাদেরকে প্রচুর এই বিষয়গুলি সম্পর্কে দেখতে হবে এবং এই বিষয়গুলি সম্পর্কে নিজেদেরকে বুঝতে হবে, বিভিন্ন ছক দেখতে হবে, ছকের মধ্যে কীভাবে কার্যকারিতা হচ্ছে এই বিষয়গুলি আপনাদেরকে এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে, তাহলে আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন সঠিক জায়গায়। তো বিষয়টা কিন্তু একদিনে বা এক ঘন্টায় শিখে যাবার বিষয় নয়, এটা কিন্তু পরিশ্রম করতে হবে, এটাকে নিয়ে কিন্তু আপনাদেরকে লেগে থাকতে হবে। এবার এখানে দেখুন লগ্নপতি, লগ্নপতি দশম, আমরা তো বলবো যে এতক্ষণ খুবই পজিটিভ যতক্ষণ আমরা কেতু নক্ষত্রটাকে দেখতে পাচ্ছি, বা অনেকে হয়তো দেখলেও বলবে যে পজিটিভ, অনেকে দেখলেই হয়তো বলে দেবে, এরকমও প্রচুর আমাদের জ্যোতিষ বন্ধু আছেন যারা কিন্তু এইটাকে দেখলেই বলে দেবেন যে পুরো পজিটিভ। লগ্নের দশমে রয়েছে মঙ্গল এবং মঙ্গল রয়েছে সিংহ রাশির মধ্যে একদম রবির স্বক্ষেত্রে, তার মিত্রক্ষেত্রে রয়েছে, অর্থাৎ মঙ্গলের মিত্রক্ষেত্র মানে হচ্ছে রবি, রবি ঘরে রয়েছে, তাহলে তো এটা পজিটিভ। কিন্তু আপনারা দেখুন যে লগ্নপতি দশমে আছে কিন্তু দশমে থেকে এই জাতকের নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র হচ্ছে 10 নম্বর নক্ষত্র অর্থাৎ মহানক্ষত্রের মধ্যে রয়েছে, এবং মহানক্ষত্রের অধিপতি অর্থাৎ কেতু সে চলে গেছে অষ্টমে। তাহলে কিন্তু এই জাতকের লগ্নপতি দশম ঘরে থাকা সত্ত্বেও কিন্তু কর্ম নিয়ে এই জাতকের অবশ্যই সমস্যা সৃষ্টি হবে, কারণ এই ঘরের, এই লগ্নের অধিপতি মঙ্গল সে কিন্তু দশম, 10 নম্বর নক্ষত্রে রয়েছে, এবং এই নক্ষত্রের মালিক কেতু, সেই কেতু কিন্তু অশুভ স্থানে অবস্থান করছে এবং নিচস্থ হয়ে অবস্থান করছে। আমরা এখানে একটা বলে দিই, এখানে কিছু কিছু জ্যোতিষের মতে এই ঘরটা কেতুর জন্য নিচস্থ আর কিছু কিছু জ্যোতিষের মতে এই ঘরটা কেতুর জন্য নিচস্থ। আমরা এখানে কেতুটাকে নিচস্থই ধরে নেব বা অশুভ ধরে নেব, আমরা নিচস্থ যদি না ধরি অশুভ ধরে নেব। তাহলে আমরা কি দেখছি যে লগ্নের অধিপতি মঙ্গল সে দশম ঘরে গেছে, এটা কিন্তু পজিটিভ, সে রবির ঘরে আছে এটাও কিন্তু পজিটিভ, সেই গ্রহটা অগ্নিকারক গ্রহ এবং অগ্নি ঘরে এসছে এটাও পজিটিভ, এই গ্রহটি পুরুষ গ্রহ, পুরুষ ঘরে এসছে এটাও পজিটিভ। কিন্তু এই গ্রহটি যেহেতু কেতু নক্ষত্রে আছে আর কেতু লগ্নের অষ্টমে রয়েছে, তাই এখানে কেতু কিন্তু কিছু না কিছু সমস্যা অবশ্যই সৃষ্টি করবে। কেতু কি ধরনের সমস্যা সৃষ্টি করে? কেতু কর্মের স্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি করে, কর্মে বিভিন্ন বাধা সৃষ্টি করে, বিভিন্ন ভাবে কর্মের ভেতরে জটিলতা সৃষ্টি করে, কর্মের মধ্যে সেই জাতক যেখানে কর্ম করবে সেই সেখানকার যারা বস আছেন তাদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, কেতু কর্মের চেষ্টার ক্ষেত্রে অনেক রকমের বাধা সৃষ্টি করে, কর্মের প্রমোশন অনেকটা আটকে দেয়, এরকম ধরনের সমস্যা কিন্তু কেতু সৃষ্টি করবে।
তাহলে কি জাতকের কর্ম হবে না? যদি এই প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা বলবো যে না না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। কারণ মঙ্গল কিন্তু এখানে যে পজিশনে আছে সেটাকে কিন্তু আমরা অমান্য করতে পারি না, মঙ্গল কিন্তু এখানে স্ট্রং হয়ে আছে সত্যিকারের। তাহলে আমরা বলতে পারি যে জাতক অবশ্যই কর্মে সফলতা পাবে, কিন্তু তার সফলতার মধ্যিখানে কিন্তু অনেক রকম বাধা বিঘ্ন, অনেক রকম ঝুট ঝামেলা সৃষ্টি করবে। কারণ মঙ্গল যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি কিন্তু অষ্টমে। তো এইরকমভাবেও একটি বিচার হয়, এই বিচারগুলোও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং বিভিন্ন গ্রহের ক্ষেত্রে হবে এগুলো। তো আপনারা অবশ্যই অ্যাস্ট্রো টিপস দেখতে থাকুন আজকে এই অবধি, এরপরে আমরা ডাইরেক্টলি চার্টে চলে আসবো এবং চার্টে বোঝাবার চেষ্টা করবো, তখন এই সূত্রগুলি আপনাদের রিপিট হয়ে যাবে, আপনাদের মাথায় আরও ভালো করে ঢুকে যাবে এবং আমি অনেক চার্ট নিয়ে আলোচনা করবো, অনেক রকম আলোচনার ব্যাপার আছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের দিন আরেকটি অনুষ্ঠানের মধ্যে, ততক্ষণের জন্য নমস্কার।